লকডাউন পড়েছে যেতেই পালিত হলো কোচবিহারে বাচিক সংস্থা কণ্ঠস্বরের বরাকের বাংলা ভাষা আন্দোলনের সার্থম দিবস। 1961-এর 19শে মে বাংলা ভাষাকে আসামের রাজ্যভাষা করার দাবিতে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে মারা যায় বরাক উপত্যকার 11 জন, যার মাঝে ছিলেন বিশ্বের ভাষা আন্দোলনের প্রথম শহীদ তরুণী কমলা ভট্টাচার্য। এবারে অনুষ্ঠানের 9ম বর্ষ, সংস্থার শিল্পীরাই এতে অংশ নিয়েছেন অধিকাংশই নিজের বাড়ির থেকে। সঙ্গীতে কিশোর চক্রবর্তী, অজয় ধর, তন্নি দে, আবৃত্তি এবং ভাষ্যপাঠে অরুণ চক্রবর্তী, শিউলি চক্রবর্তী, কাকলি চতুর্বেদী, নির্মল দে, শুভ্রা নিয়োগী, প্রতীতি ভট্টাচার্য প্রমুখ। করোনা এই অবস্থায় প্রতিবারের ঐতিহ্য মেনে বাংলা ভাষার সম্প্রসারক কাউকে এবারে সম্মাননা জ্ঞাপন করা সম্ভব হয়নি। আন্দোলন আর নিন্দার ঝড়ে 6ই জুন অসম সরকার বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হলো। 19 তমে মাকে ডাকা প্রথম সম্বোধন, 19 তমে আকাশ জুড়ে আলোর বিচ্ছুরণ, 19 তমে প্রথম শেখা বর্ণমালার পাঠ, 19 তমে প্রথম দেখা বরাক নদীর ঘাট, 19 তুমি রক্তে ভেজা সহোদরের বুক, 19 তুমি কান্না ধোয়া মায়ের পাষাণ মুখ, 19 তুমি রক্তে লেখা ইতিহাসের পাতা, 19 তুমি ভুবন জুড়ে জীবনের জয় গাথা, 19 তুমি চোখের মণি আমার মরণ বাঁচন, 19 তুমি বুকের ভেতর অঝোর রক্তক্ষরণ, 19 তুমি মাতৃদুগ্ধ মাতৃভাষার ঋণ, 19 তুমি চেতনাতে জ্বলছ নিশিদিন, 19 তুমি বাঁচার মন্ত্র যুদ্ধ জয়ের গান, 19 তুমি আলোর মশাল জ্বলছ অনির্বাণ। যত দূরেই যাচ্ছি তোদের পায়ের শব্দ পাচ্ছি, তোরা আমার সঙ্গ ছাড়িস না, আঁচল পেতে আছেন বসে ওই আমাদের মা। একজোটে ওই দুখিনীটির ঘরের দাওয়ায় যাব, খুঁতকুড়ো যা পাই সব্বাই খাব, মায়ের দুধের মতন সরল ভাষা, এবার থেকে হোক আমাদের নিত্যি যাওয়া আসা। যাচ্ছি মানে আসছি, দূর হতে কার পায়ের শব্দ শ্রবণে টের পাচ্ছি, যতই আকাশ গর্জায় তোদের আমার অস্থি মাংস মরজায়, ঝিরির দিয়ে উঠছে তবু বুকের বাংলা ভাষা, এবার থেকে ওইখানে ভোগ নিত্যি যাওয়া আসা। বরাক পারে শোনো বন্ধু কান কেঁদে, একার শহীদের গানে গানে সুরে বারে, আলো আরাত নিয়ে সায় আকাশ বাতাস নদীতে, বুকের ভেতর বয়ে যা রক্ত সুদে, বরাক পারে শোনো বন্ধু কান কেঁদে, একার শহীদের গানে গানে সুরে বারে, আলো